প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি টাইপস্ক্রিপ্টের আরেকটি ভিডিও টিউটোরিয়ালে। এটি সম্ভবত টাইপস্ক্রিপ্ট সিরিজের 13তম ভিডিও টিউটোরিয়াল। আশা করি আগের ভিডিওগুলো আপনারা দেখে নিয়েছেন, যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওগুলো দেখার পরই এই ভিডিওতে আসবেন। তো গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ক্লাস সম্পর্কে ধারণা দিয়েছিলাম, কিভাবে ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর, প্রপার্টিজ, মেথড নিয়ে কাজ করতে হয়, কিভাবে ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়, এবং যে কোডটা আমি করেছিলাম এইখানে দেখতে পাচ্ছেন কোডটা দেওয়া আছে, আপনারা চাইলে কপি করে নিতে পারেন এইখান থেকে এবং আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডে রান করতে পারেন। তো এক্স্যাক্টলি সেম ক্লাসটাই আমি ব্যবহার করব, সো ডেফিনেটলি আপনারা চাইলে এই এই কোডটা এখান থেকে নিয়ে নিতে পারেন, আর যদি আমার সাথে আগের ভিডিওতে কোড করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। এবং এইখানে যে লিঙ্কটা রয়েছে আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রপার্টি ইনহেরিটেন্স আমরা যেটা সম্পর্কে জানবো এই ভিডিও টিউটোরিয়ালে, ইনহেরিটেন্সের উদ্দেশ্যটা কি, যে একটি ক্লাসের বৈশিষ্ট্য অন্য ক্লাসে নিয়ে আসা, সেটা হচ্ছে মেইন কাজ ইনহেরিটেন্সের। সাপোজ আমরা গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যে ক্লাসটা তৈরি করেছিলাম ইউজার, এবং একজন ইউজারের কী থাকতে পারে, এইজ থাকতে পারে, নাম থাকতে পারে। এবার আপনি যদি চিন্তা করেন স্টুডেন্টের কথা, স্টুডেন্টেরও কী থাকতে পারে, ডেফিনেটলি নাম থাকবে, এইজ থাকবে, এই দুটো জিনিস তো মাস্ট থাকবে, হয়তো বা আরও অপশনাল কিছু থাকতে পারে, যেমন স্টুডেন্ট আইডি থাকতে পারে। তো এখন কি আমরা আবার নতুন করে লিখবো যে এই যে নেম আবার ডিফাইন করবো, এইজ ডিফাইন করবো? না, দরকার নেই, কারণ অলরেডি আমাদের ইউজার নামে একটা ক্লাস রয়েছে যেখানে নেম এবং এইজ এই দুটো জিনিস অলরেডি রয়েছে। তো এবার আমরা স্টুডেন্ট ক্লাস থেকে সেই ইউজার ক্লাসকে ব্যবহার করতে পারবো, অর্থাৎ নেম, এইজ, এই কমন প্রপার্টিগুলো আমরা নিয়ে আসতে পারবো, এতে করে ডুপ্লিকেট কোড লেখার কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের এইখানে। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি ভিজুয়াল স্টুডিও কোডে আপনাদের নিয়ে আসলাম, এবং গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যে ফোল্ডারে কাজ করছিলাম ক্লাস টাইপ স্ক্রিপ্ট নামে, মেক শিওর আপনারা সেই ক্লাস সেই ফোল্ডারের মধ্যে রয়েছেন। আপনারা যদি অন্য কোনো ফোল্ডারের নাম দিয়ে থাকেন, মেক শিওর সেই ফোল্ডারের মধ্যে আপনারা রয়েছেন। ওকে, ফাইন, আমি এখান থেকে এটা ক্যান্সেল করে দিচ্ছি কন্ট্রোল সি চেপে, রাইট। সো দুই দিকেই আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লাস টাইপ স্ক্রিপ্ট নামে যে ফোল্ডারের মধ্যে আছি সেই জায়গায়, এইখানে দুই জায়গা থেকেই আমি টার্মিনালে রয়েছি। ওকে, কারণ আমি এইখানেই তৈরি করব নতুন যে ফাইলটা তৈরি করতে যাচ্ছি, অথবা চাইলে আমি নতুন একটা এইখানে ইনহেরিটেন্স নাম দিয়েও তৈরি করতে পারি। যাই হোক, আমি এখানে চাচ্ছি না আলাদা তৈরি করার জন্য, তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ইনহেরিটেন্স। ওকে, ডেমো একটি ফাইল তৈরি করে নিচ্ছি, ইনহেরিটেন্স ডেমো, দ্যাটস ইট, ডট জেএস দিচ্ছি, বাট এখানে জেএস দিলে হবে না, আমাদের টিএস দিতে হবে যেহেতু আমরা টাইপ স্ক্রিপ্ট শিখছি। ফাইন, ইনহেরিটেন্স ডেমো ডট টিএস দিয়ে দিলাম, পারফেক্ট। এবার আমরা চাইলে কোড রান করতে পারবো, বাট তার আগে আমার কোড তো লিখতে হবে। তো বলেছিলাম গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যে টাইপ স্ক্রিপ্টে কোডটা লিখেছিলাম ক্লাস ডেমোর জন্য, সেই ক্লাসটা আমরা ব্যবহার করব। তো পুরোটা কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে কী কী রয়েছে সেটা আমরা দেখি, এখানে এই ফাইলটা অবশ্যই ক্লোজ করে নিতে হবে, আদারওয়াইজ এখানে এরর দেখাবে। আমি এই নিচে নিয়ে আসলাম, লক্ষ্য রাখবেন এখানে ইউজার রয়েছে, আমি এটা সরিয়ে নিচ্ছি কমেন্ট থেকে। ইউজার নেম, এইজ রয়েছে দুইটা জিনিস, কনস্ট্রাক্টর রয়েছে এবং ডিসপ্লে মেথড রয়েছে। তো আমি চাইলে এগুলো কমেন্ট করে দিতে পারি এই মুহূর্তে, এখানে আমার এগুলো কোনো দরকার নেই। জাস্ট দেখতে চাচ্ছি যে এটা রান করবে কি না। সো প্রথমে কম্পাইল করে নিতে হবে আমাকে, কম্পাইল করার জন্য এখানে লিখতে হবে টিএসসি, দেন যে ফাইল আছে সেই ফাইলের নাম, ফাইলের নাম হচ্ছে ইনহেরিটেন্স ডট ডেমো ডট টিএস লিখতে হবে, দেন হাইফেন হাইফেন দিয়ে আমার এখানে দিতে হবে যে জিনিসটা যেটা ইম্পর্টেন্ট আমাদের সেটা হচ্ছে ওয়াচ। ওকে, এতে করে কম্পাইল অটোমেটিক্যালি হবে যখন আমি কোড দিয়ে কোনো চেঞ্জ করব। ফাইন, তো কম্পাইল যদি এখানে কোনো এরর না থাকে তার মানে আমরা রান করতে রেডি হয়ে যাব, এবং দেখতে পাচ্ছেন এখানে জাভাস্ক্রিপ্ট ফাইল কিন্তু তৈরি করা হয়ে গেছে, এই যে ডেমো ডট জেএস। এবার এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমরা রান করতে পারবো, তো আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে দেখতে পারেন। এইদিকে আমি একটু উপরে নিয়ে নিচ্ছি, এবার ফাইলটাকে রান করবো এখান থেকে, নোড ইনহেরিটেন্স ডেমো ডট জেএস ফাইলটাকে রান করবো। তো এখানে অবশ্যই কোনো আউটপুট দেখাবে না, কারণ আমরা এখান থেকে যে কিছু ছিল সব কিছু কমেন্ট করে নিয়েছিলাম আউটপুটের জন্য। আমি আবারও এটা রান করছি, এই যে দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। ওকে, রাইট, তো চলুন এবার ইনহেরিটেন্সে যাই, যেটার জন্য আসলে এই ভিডিও টিউটোরিয়াল। তো ইউজার ক্লাসকে এবার আমরা ব্যবহার করব, ইউজার ক্লাসকে ব্যবহার করার জন্য আমি নিচে এখানে আরেকটি ক্লাস তৈরি করছি, ক্লাসের নাম যেমনটা বলেছিলাম আমি স্টুডেন্ট ক্লাস দিচ্ছি। স্টুডেন্ট ক্লাস যেহেতু ইউজার ক্লাসকে ব্যবহার করতে যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে এক্সটেন্ডস, এই কিওয়ার্ডের দ্বারা আমরা ইনহেরিট করব, কাকে ইনহেরিট করব, ইউজার ক্লাসের মধ্যে যা যা কিছু আছে সব কিছু ইনহেরিট করব। তো এখানে আমরা কী করতে পারি, চাইলে নতুন একটা প্রপার্টি ডিফাইন করতে পারি, অনেকগুলো প্রপার্টি ডিফাইন করতে পারি। অলরেডি কী কী প্রপার্টি রয়েছে, স্ট্রিং, নাম্বার, এই দুটো কিন্তু অলরেডি এই ইউজার স্টুডেন্টের মধ্যে চলে এসেছে, সেটা যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আমি দেখাতে পারি। এখানে আমি যে কাজটা করতে পারি, স্টুডেন্ট ওয়ান নামে একটি অবজেক্ট তৈরি করছি স্টুডেন্ট ক্লাসের জন্য, নিউ স্টুডেন্ট। ওকে,
সো আমি এখানে জাস্ট এটা এতটুকু রাখলাম। এইখানে বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করছি এবং এখানে অ্যারর দেখাচ্ছে, তার কারণে এখানে আসলে আমরা এখনও পর্যন্ত যে কনস্ট্রাক্টর রয়েছে এক্সটেন্ড করেছি, যেহেতু ইউজারকে, ইউজারের যে কনস্ট্রাক্টর রয়েছে তাকে মাস্ট আমাদের ব্যবহার করতে হবে। এই যে প্রপার্টিগুলো কিন্তু চলে এসেছে, ওকে ফাইন। এবং এখানে আমরা দুইটা ভ্যালুও কিন্তু দিতে পারি। কেন এই দুইটা ভ্যালু এখানে চাচ্ছে? কারণ আমরা কাকে এক্সটেন্ড করেছি? ইউজারকে। এবং ইউজারের মধ্যে কী কী ছিল নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন, এই যে এখানে বলে দিচ্ছে যে এখানে দুইটা আর্গুমেন্টস এক্সপেক্টেড, একটা হচ্ছে ইউজার নেম এবং অন্যটা হচ্ছে আমাদের আইডি। তো আমরা চাইলে এখানে ইউজার নেম আইডি দিয়ে দিতে পারি, ফাইন। সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি আনিসুল এবং আমি এইজ হিসেবে দিয়ে দিচ্ছি সাপোজ 31, ওকে। তো এখান থেকে অ্যারর দেখতে পাচ্ছেন চলে গিয়েছে। সো সেই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ভ্যালুকে কী করতে পেরেছি? ইনিশিয়ালাইজ করতে পেরেছি, ফাইন। এবার আমরা যে কাজটা করব, আমরা দেখতে চাচ্ছি যে এখানে নতুন প্রপার্টি ডিফাইন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তো নতুন প্রপার্টি ডিফাইন করার জন্য আমরা এখানে লেট বা এগুলো ব্যবহার করার দরকার নেই, ডিরেক্টলি আমি এখানে বলে দিতে পারি যে স্টুডেন্ট আইডি, ওকে, স্টুডেন্ট আইডি বলে দিতে পারি। এবং সেই স্টুডেন্ট আইডি একটা টাইপ দিয়ে দিতে পারি, যে কোনো কিছু দিতে পারেন, আমি দিচ্ছি এখানে নাম্বার। তো এবার যেটা বলেছিলাম যে এখানে মজার বিষয় হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমরা কী কী ব্যবহার করতে পারছি। এখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন যে স্টুডেন্ট ওয়ান ডট দেওয়া মাত্র কী কী আছে এখানে। এইজ রয়েছে, ডিসপ্লে রয়েছে, স্টুডেন্ট আইডি রয়েছে, ইউজার নেম। বাট আমরা এখানে শুধুমাত্র স্টুডেন্ট আইডি দিয়েছি, এইজ, স্টুডেন্ট আই, দেন ডিসপ্লে, ইউজার নেম, এগুলো তো এখানের মধ্যে নেই। তাহলে কীভাবে এখানে এগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারছি? কারণ আমরা এক্সটেন্ড করেছি কাকে? ইউজারকে। দ্যাট মিন্স ইউজারের সব কিছু, অর্থাৎ এই যে প্রপার্টিগুলো, কনস্ট্রাক্টর, মেথড, সব কিছু চলে এসেছে কার মধ্যে? এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে, ওকে। তো এবার চলুন আমরা কনস্ট্রাক্টরটাকে আমরা এখানে ব্যবহার করে নিই। সো কনস্ট্রাক্টরটা আমি চাইলে এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসতে পারতাম, আমি কপি পেস্ট করে নিয়ে আসি উপর থেকে এই যে কনস্ট্রাক্টরটা, এতটুকু অংশ আমি কপি করে নিয়ে আসলাম, এই জায়গায় বসিয়ে দিলাম, পারফেক্ট। অ্যান্ড দেন এখানে অবশ্যই আমার সব কিছু লাগবে না, আমি এখান থেকে জাস্ট ব্যবহার করব নতুন যেটা, সেটা হচ্ছে আমার স্টুডেন্ট আইডি। সো আমি স্টুডেন্ট আইডি নিচ্ছি, স্টুডেন্ট আইডি আইডি, এবং স্টুডেন্ট আইডি হবে নাম্বার টাইপের, সেটা নিচ্ছি। এবং এখানে অ্যারর যেটা যে কারণে দেখাচ্ছে, আমাদের এইগুলোকে আর অ্যাসাইন করা লাগবে না, কারণ অলরেডি আমরা এগুলো আগে অ্যাসাইন করে নিয়েছি। এখানে জাস্ট যেটা করতে হবে, সুপার কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং সুপারের মধ্যে বলে দিতে হবে যে আমরা কাকে এখানে আগের কনস্ট্রাক্টরে ব্যবহার করেছি, ইউজার নেমকে, এবং তারপর কাকে, এইজকে অলরেডি আমরা ব্যবহার করে চলে এসেছি। সো দেখতে পাচ্ছেন এখানে অ্যারর চলে গেছে। বাট নতুন আমরা কাকে ইউজ করছি? এই যে স্টুডেন্ট আইডি নামে যে ভেরিয়েবল দিয়েছি, এখানে যে কোনো নাম দিতে পারেন আপনাদের ইচ্ছা। বাট এখানে যেটা করতে হবে, দিস ডট দিয়ে আমরা উপরে যে নামটা দিয়েছি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ ব্যবহার করতে হবে। দেন সমান দিয়ে এইখানে আপনাকে স্টুডেন্ট আইডিটা বলে দিতে পারেন, আপনারা বলে দিতে পারেন, ওকে। রাইট, দ্যাটস ইট, এতটুকু কাজ আমরা করে নিলাম। আমি এখান থেকে এগুলো কমেন্ট একটু স্পেসগুলো সরিয়ে নিলাম, ফাইন। এবার এখানে অ্যারর দেখাবে, কারণ আমি বলেছি তিনটি ভ্যালু এখানে পাস করব এই যে কনস্ট্রাক্টরের মধ্যে। কী কী? ইউজার নেম, যেটা অলরেডি দিয়ে দিয়েছি, ইউজার নেম অন্য কিছু দিতে পারি এখানে, দেন আমি এইজ দিয়েছি, দেন আমাকে স্টুডেন্ট আইডি দিতে হবে। তো আমি এখানে একটা আইডি দিয়ে দিচ্ছি, 1302022015, দ্যাটস ইট। এবার যে কাজটা করতে পারি, আইডি দেওয়ার পরে এবার স্টুডেন্ট ওয়ান ডট ডিসপ্লে মেথডকে এখানে কল দিতে চাচ্ছি। বাট ডিসপ্লে মেথড তো এখানে নেই, আমাদের ডিসপ্লে মেথড ডেফিনেটলি এখানে আছে, যেটা অলরেডি এখানে চলে এসেছে, এই যে এখানে চলে এসেছে। তো আমরা চাইলে সেটাকে ব্যবহার করতে পারি বা সেটাকে চাইলে ওভাররাইট করতে পারি এখানে। সো আমরা এখানে কী করব, আর নতুন একটা জিনিস অ্যাড করব, সেটা এখানে অ্যাড করে নিচ্ছি। চলুন আমরা কী অ্যাড করতে চাচ্ছি? আইডিটা অ্যাড করতে চাচ্ছি, ফাইন। আইডিটা প্রিন্ট করার জন্য আমাকে এখানে লিখে দিতে হবে দিস ডট স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, দ্যাটস ইট, এতটুকু। এবার যদি আমরা রান করি এটাকে, রান করার আগে অবশ্যই ডিসপ্লে মেথডটাকে কল দিতে হবে। সো ডিসপ্লে মেথডটাকে কল দিচ্ছি, পারফেক্টলি সেভ করে নিলাম। এবার কোনো অ্যারর নেই এখানে, দেখতে পাচ্ছেন পারফেক্টলি এটা দেখাচ্ছে। দেন আমরা রান করি এখান থেকে, চলুন। সো রান করার জন্য নোড, দেন ফাইলের নাম ডট জেএসটা দিচ্ছি, এবং এখানে দেখাচ্ছে ইউজার নেম, এইজ এবং আইডি পারফেক্টলি দেখাচ্ছে। সো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইউজার নামে যে ক্লাসটা ছিল আমাদের, সেটাকে এক্সটেন্ড করেছে স্টুডেন্ট ক্লাস, অর্থাৎ ইনহেরিট করেছে। তো এখানে হচ্ছে ইউজারটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, আর স্টুডেন্টটা হচ্ছে এইখানে চাইল্ড ক্লাস। তো চাইল্ড ক্লাস কী করেছে? প্যারেন্ট ক্লাসের সব প্রপার্টি তার মধ্যে নিয়ে এসেছে। কার মাধ্যমে? এই যে এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে, ওকে। অনেক সময় আমরা এটাকে সুপার ক্লাস বলে থাকি, যেটাকে প্যারেন্ট ক্লাস বলছি, এবং যেটাকে চাইল্ড ক্লাস বলছি সেটাকে অনেক সময় আমরা কি বলে থাকি এখানে, সুপার সাব ক্লাস বলে থাকি। আসলে অনেকগুলো টার্ম অনেক সময় মাথার উপর দিয়ে যায়, সুপার, সাব, প্যারেন্ট, চাইল্ড, বেস, ডিরাইভড, এরকম অনেকগুলো বিষয় রয়েছে। তো যাই হোক, ঘুরে ফিরে সব কিছু একই।
তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন প্রপারলি। এবার একটু প্র্যাকটিস করতে থাকুন। এখানে কিন্তু আমাদের যে ইউজার ক্লাস রয়েছে সেটাও আমরা ব্যবহার করতে পারবো এবং স্টুডেন্টকেও ব্যবহার করতে পারবো, দুইটাই আমরা কমপ্লিটলি ফাইনভাবে ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। তো এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, দেখা যাক পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আপনাদের কী শেখানো যায়। সম্ভবত অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে আলোচনা করব। তো প্র্যাকটিস করতে থাকুন এবং ডেফিনেটলি আমার জন্য দোয়া করবেন, ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে দিবেন এই ভিডিওটি কেমন লেগেছে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করছি যে টাইপস্ক্রিপ্ট সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার। ওকে, এই ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।